আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ শরীফ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সরি, আসলে একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে তখন ডিসকন্টিনিউ করতে হইল। আমরা তাহলে পরবর্তীতে শুরু করি আলোচনা ওখান থেকে যেখানে শেষ হ্যাঁ, করছিলাম। লেটস রিজুম। হ্যাঁ, আমরা আসলে শেষ করেছিলাম কোথায়? হঠাৎ করে তো শেষ হয়ে গেল, মাঝখানে কোন কনক্লুশন দিতে পারলাম না, তার আগে শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা, বলেন আমি বাকিটা। আমাদের একটু প্রশ্ন ছিল, রিক্যাপ করি। হ্যাঁ হ্যাঁ, কিছুটা রিক্যাপ করেই বলি যে আমরা যেটা বলছিলাম যে ইন্ডিয়ান ওশানটা কিভাবে ইম্পর্টেন্ট হলো। আমরা আমরা এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ইন্ডিয়ান ওশানটা বেসিক্যালি একটা মুসলিম লেক হয়ে গিয়েছিল। হ্যাঁ, কারণ মুসলিমরা এখানে ডমিনেট করতো, এখানে ট্রেডটা তারাই কন্ট্রোল করতো। এবং এটা লেক কেন আমরা বলছি, বিকজ এটার মধ্যে কেউ ঢুকতো না, কেউ বের হতো না। হ্যাঁ, দ্যাট ইজ আমরা এটাকে লেক বলছি, একটা পুকুরের মতন বলছি। মুসলিমদের কন্ট্রোল একটা পুকুর, যেখানে গুজরাটি ব্যবসায়ী ছিল, যেখানে চাইনিজ ব্যবসায়ীরাও ছিল, তাদের সাথে ব্যবসা করতো, কিন্তু মেইন কন্ট্রোলটা ছিল মুসলিমদের হাতে। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট মুসলিম লেক। হ্যাঁ, অথবা মুসলিমদের টোটাল এরিয়াটাতে যে কন্ট্রোল। কান্ট্রি গুলো ছিল সবাই মুসলিম ছিল, হ্যাঁ, মানে ইনফ্লুয়েন্স ছিল, কান্ট্রি গুলো, হ্যাঁ, সেইটা ওইভাবে না বললো, মানে কন্ট্রোলটা মুসলিমদের হাতে ছিল। কন্ট্রোলটা মানে ইন্ডিয়ান ওশানের আশেপাশে পুরো এলাকাটা, মানে ইস্ট ইস্ট আফ্রিকা থেকে শুরু করে মিডল ইস্ট, ইন্ডিয়া, এবং একেবারে সেই ইন্দোনেশিয়া, চায়না পর্যন্ত পুরো এলাকাটা, পুরো এলাকাটা বেসিক্যালি এখানকার যে কোস্ট লাইনটা এবং এখানকার যে সমুদ্রের ট্রেডটা, বাণিজ্যটা, সমুদ্র বাণিজ্যটা, এটা পুরোটাই বেসিক্যালি মুসলিমদের কন্ট্রোলে ছিল। দ্যাট ইজ ওয়াই আমরা এটা যেটাকে বলছিলাম মুসলিম লেক। কিন্তু ওই দিক থেকে ক্রিশ্চিয়ানিটির যখন আবির্ভাব হলো ইউরোপে, তারা কিন্তু মুসলিমদের একটা কম্পিটিটর হিসেবে তারা দেখতো। হ্যাঁ, সেই হিসেবে কিন্তু জি তারা কিন্তু বারবার মনে করতো যে এইখানে যত ট্রেড আছে, এখানে যত এই ওয়েলথ আছে, এটার কোনোটা কিন্তু কোনো কিন্তু কোনো অংশটা কিন্তু ইউরোপিয়ানরা পাচ্ছে না। হ্যাঁ, আমরা ভাগ কারণ পাচ্ছি না। ইউরোপিয়ানরা যখন দেখতো, হ্যাঁ, তারা ভাগ পাচ্ছে না। তারা সবসময় দেখতো যে যে ইস্টের থেকে যে জিনিসগুলা, যে যে ইন্ডিয়া থেকে, চায়না থেকে যে দামি দামি জিনিসগুলো, এগুলো অলওয়েজ মুসলিমদের হাত হয়ে তারপর তাদের কাছে আসছে। তারা অলওয়েজ এটা এই জিনিসটাই দেখতো। হ্যাঁ, এবং সো এরপর যেটা দেখা গেল, তারা অলওয়েজ চেষ্টা করছে যে কিভাবে এই ট্রেডের অংশটা নেওয়া যায়। হ্যাঁ, পরে যখন তারা ক্রুসেড শুরু করলো অ্যারাউন্ড 11th century-র দিকে, যখন তারা ক্রুসেড শুরু করলো, তখন দেখা গেল যে ওই ক্রুসেডের সাথে তাদের এই ট্রেডাররাও তারা আসলো। তারা ওই আমরা যেটা লেবাননের কোস্ট বলি, এটা লেবান্ট বা আলশাম যেটাকে বলা হয় আর কি, সেই লেবান বা আলশামের যে কোস্ট লাইনটা, এই কোস্ট লাইনটায় তারা এই বিশেষ করে আপনার জেনোয়া আর ভেনিস, এই জেনোয়া আর ভেনিস শহরের যে যারা ট্রেডাররা ছিল, তারা বেশি এখানে ইনভলভ হলো। তারা দেখা গেল যে এই ট্রেডটাকে নিজেদের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করলো। বাই দ্য ওয়ে, এই ট্রেডটা কিন্তু হচ্ছিল ভূমধ্য সাগরে। হ্যাঁ, ভূমধ্য সাগরে এই ট্রেডটা কোন প্রোডাক্টের উপরে, যে প্রোডাক্ট গুলো ইন্ডিয়া থেকে, চায়না থেকে এসে এই লেবান পর্যন্ত আসছে। হ্যাঁ, মানে লেবান্ট মানে হচ্ছে এই ভূমধ্য সাগরের পূর্ব, ভূমধ্য সাগরের উপকূল, মানে এখানে আলশাম বা কারেন্টলি আমরা যেটাকে ইসরায়েল, লেবানন, ইজিপ্ট যে অঞ্চলটা বলি, এই অঞ্চলটার যে কোস্ট লাইনটা, এই কোস্ট লাইনটা পর্যন্ত এই প্রোডাক্ট গুলো আসলো। তারপরে জেনোয়া আর ভেনিসের যে ব্যবসায়ীটা তাদের হাতে গেল। হ্যাঁ, এখন তখন দেখলো যে এই এত দূর থেকে প্রোডাক্টটা আসলো, তার মধ্যে মাত্র অল্প একটু কিন্তু তারা হ্যান্ডেল করতে পারছে, যেটার কারণে ফুল প্রফিটটা তারা পাচ্ছে না। হ্যাঁ, এখানে এখনো কিন্তু ফুল প্রফিটটা কিন্তু, সেটা বললাম, মুসলিম লেক, ইন্ডিয়ান ওশানের মুসলিম লেক, সেই মুসলিম লেকের মধ্যে কিন্তু মুসলিমরা কিন্তু ওটা ডমিনেট করছে। তারাই কিন্তু সেই ইন্ডিয়া, চায়না থেকে এটা প্রোডাক্টটা নিয়ে এসে তারা লেবান পর্যন্ত নিয়ে আসছে, তারপরে এটা জেনোয়া আর ভেনিসের কাছে যাচ্ছে, তার আগে না। তো এই জিনিসটা চেঞ্জ হলো যখন স্পেন স্পেন যখন মুসলিমদের কাছ থেকে খ্রিস্টানদের হাতে চলে গেল। হ্যাঁ, কাস্তেলিয়ান বংশের যে আবির্ভাব স্পেনে, হ্যাঁ, এবং তার সাথে পর্তুগিজদের যে উত্থান, এটার কারণে যেটা হলো, এরা স্পেন থেকে এবং পর্তুগাল থেকে যত মুসলিম ছিল সবাইকে তাড়িয়ে দিল, এবং তারা এই অঞ্চলটা পুরাটা দখল করে নিল। এবং এইখানকার যেহেতু একটা ম্যারিটাইম রাষ্ট্র ছিল, সমুদ্রে একদম পারে ছিল, আটলান্টিক মহাসাগর উপকূলে ছিল, এইখানে তারা এই সমুদ্রগামী জাহাজ তারা তৈরি করা শুরু করেছে, দেখা যাক আমরা কত দূর যেতে পারি। তো এটা তারা অনেকদিন যাবত চেষ্টা করেছে, এটা প্রায় 50 বছর, 100 বছর চেষ্টা করেছে। পেনিনসুলাতে, তাই না? হ্যাঁ, আইবেরিয়ান পেনিনসুলাতে।
তো এটা অনেক, প্রায় 100 বছর তারা চেষ্টা করেছে। 100 বছর চেষ্টা করার পরে ধীরে 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 তারা আফ্রিকার উপকূল দিয়ে একদম শেষ পর্যন্ত আসতে পেরেছে। 100 বছর কেন লাগলো যদি একটা প্রশ্ন করি, 100 বছর লাগলো এই কারণে, কারণ একটা জাহাজ যখন সমুদ্রে যায়, এই দূর সমুদ্রে যখন যায়, এই জাহাজটা কত দূর যেতে পারবে? ততক্ষণই কিন্তু যেতে পারবে যতক্ষণ পর্যন্ত এই জাহাজের মধ্যে এনাফ পানি খাদ্যদ্রব্য এগুলো থাকবে। কারণ পানি খাদ্যদ্রব্য শেষ হয়ে গেলে কিন্তু তার এগুলো কিন্তু আবার কালেক্ট করতে হবে কোনো জায়গা থেকে। কারণ এরকম কালেক্ট করা যদি জায়গা না থাকে বা জায়গা না পাওয়া যায়, তাহলে কিন্তু এই যে সেলররা তারা কিন্তু মারা যাবে, না খেয়ে মারা যাবে অথবা অসুস্থ হয়ে মারা যাবে। তো তারা কিন্তু এই আফ্রিকার উপকূল দিয়ে যতবারই তারা যাওয়ার চেষ্টা করছে, ততবারই দেখছে যে এখানে শুধু ধুধু মরুভূমি, সাহারা মরুভূমি। তো এখানে মরুভূমির পার থেকে কিন্তু কোনো পানি বা খাদ্যদ্রব্য এগুলো কিন্তু তারা পাচ্ছে না। সো আস্তে আস্তে এই অংশটা পার হয়ে যখন তারা গিনি গিনি উপকূলের কাছে যখন আসলো, তখন গিয়ে দেখো ওখানে কালো কালো মানুষরা আছে, তাদের কাছ থেকে তারা ব্যবসা করলো, তাদের কাছ থেকে কিছু পানি নিলো, খাদ্য নিলো, এইভাবে করে তাদের ওখানেও তারা কলোনি প্রতিষ্ঠা করলো। এবার এরপরে সেই গিনি উপকূল পার হয়ে তারা এখনকার যে অ্যাঙ্গোলা, নামিবিয়া, এই অঞ্চলগুলা যা আছে, সেই অঞ্চলগুলো পার হয়ে সাউথ আফ্রিকা পর্যন্ত আসলো। তো সাউথ আফ্রিকা পর্যন্ত আসার পরে তারা বুঝলো যে ম্যাক্সিমাম কাজটা হয়ে গেছে, এখন আমাদের যেটা করতে হবে সাউথ আফ্রিকায় ঘুরে ইন্ডিয়ান ওশানে ঢুকতে হবে। তারপর ভাস্কো দা গামা, রাইট, ভাস্কো দা গামার যে আমরা কাহিনীটা আমরা জানি, সে ভাস্কো দা গামা এই শেষ অংশটুকু সেটা সে করলো। সে এই সাউথ আফ্রিকা ঘুরে সে ইস্ট আফ্রিকার কোস্টে এসে হাজির হলো। হ্যাঁ, ইস্ট আফ্রিকার কোস্টে এসে সেই মুসলিম বণিকদেরকে সে পেলো, অ্যাজোরা যেটা বলছিলাম, যেটা পুরোটা একটা মুসলিম লেকের পার্ট। ইস্ট আফ্রিকার উপকূলে এসে দেখে মুসলিমরা, এবং তখন তারা খুব বিরক্ত হচ্ছে যে আমরা এত বছর যাবো আমরা মুসলিমদের সাথে ফাইট করছি, এখানে এসে দেখে এখানেও মুসলিম। হ্যাঁ, তারা খুব বিরক্ত হতো। কিন্তু বিরক্ত হলে কি, মানে তারা যেটা দেখলো যে এই অঞ্চলের নো হাউ, এই অঞ্চলের যে নলেজটা, এই নলেজটা কিন্তু পুরোটাই মুসলিমদের হাতে। তো তারা যদি মুসলিমদের সাথে কোঅপারেট না করে, মুসলিমদের থেকে যদি তারা নলেজ না নেয়, তাহলে কিন্তু তারা কিন্তু এখানে তেমন কিছু একটা কাজ করতে পারবে না। তো যেটা তারা করলো যে এখানকার যে মুসলিম যারা বণিক ছিল তাদেরকে গাইড হিসেবে তাদের জাহাজে তুলে নিল তারা। তো এরা করলো কি, এরা ইস্ট আফ্রিকা থেকে ভারতের কালিকট বন্দর পর্যন্ত তাদেরকে নিয়ে গেল। হ্যাঁ, এটা অ্যারাউন্ড 15th century শেষের দিকে। হ্যাঁ, আমরা এটা ভাস্কো দা গামার কাহিনী অলরেডি আমরা জানি, কর্ণাটকে এসে হাজির হলো। এই যে প্রথম একটা ইউরোপিয়ান জাহাজ ভারত মহাসাগরে যে ঢুকলো, এটা ঢুকার সাথে সাথে কিন্তু ভারত মহাসাগর মুসলিম লেগ এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আর থাকলো না। হ্যাঁ, কারণ এই 1500 সাল থেকে শুরু করে নেক্সট 200 or 250 years এর মধ্যে এই পুরো ভারত মহাসাগরের যে কম্পোজিশনটা, যে জিওপলিটিক্সটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। এই মুসলিম লীগ আর মুসলিম লীগ থাকলো না, এবং এই ভারত মহাসাগর শুধু না, ভারত মহাসাগর প্লাস ইস্টে ইন্দোনেশিয়া, সাউথ চায়না সি, ইস্ট চায়না সি, একেবারে জাপান পর্যন্ত পুরো এরিয়াটা, পুরো এরিয়াটা ইউরোপিয়ানরা তারা ঘোরাঘুরি শুরু করলো, এবং তারা বাণিজ্য করা শুরু করলো। তারা প্রত্যেকটা দেশের কাছে গিয়ে তারা বাণিজ্য করার রাইটস চাওয়া শুরু করলো। তারা চাইলো যে এতদিন পরে আমি এই সুযোগটা পেয়েছি, এটা আমি হাতছাড়া করবো না। সো তারা প্রত্যেকটা দেশের সাথে গিয়ে তারা আলাদাভাবে চুক্তি করা শুরু করলো, তাদের সাথে বাণিজ্য করতে দেওয়া হয়। তারা আসলে কি করলো, তারা কিন্তু এখান থেকে কোনো জিনিস কিন্তু ইউরোপে নিয়ে যায়নি। তারা যেটা করেছে, তারা এখানে বাণিজ্য জাহাজ এসছে, সেই বাণিজ্য জাহাজে চায়না থেকে প্রোডাক্ট তারা নিল, সেই প্রোডাক্টটা এনে তারা ইন্ডিয়াতে বিক্রি করলো। হ্যাঁ, অথবা তারা কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্প্যানিশ এবং পর্তুগিজরা কিন্তু দক্ষিণ আমেরিকাও কিন্তু চলে গিয়েছিল তখন। হ্যাঁ, কলম্বাসের পর থেকে। হ্যাঁ, সেখানে গিয়ে কিন্তু তারা কিন্তু প্রচুর গোল্ড আর সিলভার কিন্তু পেয়েছিল। সো এই তখন কিন্তু ম্যাজেলানের কিন্তু আমরা যেটা জানি যে আমরা সারা পৃথিবী প্রদক্ষিণে একটা সে কিন্তু একটা কাজ সে করেছিল ম্যাজেলান। তো ম্যাজেলান কি করেছিল, ম্যাজেলান কিন্তু সেই আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পার হয়ে যে চায়না আসা যায় এই পথটা কিন্তু সে আবিষ্কার করেছিল। তো তারা কি করলো, স্প্যানিশরা পর্তুগিজরা করলো কি, সেই সাউথ আমেরিকা থেকে গোল্ড আর সিলভার এই চায়না আর ইন্ডিয়া পর্যন্ত নিয়ে আসলো। চায়নাতে তারা সিলভার সিলভার বিক্রি করতো, আর ইন্ডিয়াতে এসে গোল্ড বিক্রি করতো। সো এই গোল্ড আর সিলভার দিয়ে তারা বিভিন্ন প্রোডাক্ট তারা ক্রয় করতো, এবং ক্রয় করে এটা ট্রেড করতো, এবং ট্রেড করার সময় দেখা যায় 10 গুণ বেশি দামে তারা বিক্রি করতো। হ্যাঁ, তো এই যে ইন্ডিয়া আর চায়না ট্রেড এর মধ্যে তারা ঢুকে গেল, তখন তারা ডিসকভার করলো যে হোয়াট আ গোল্ড মাইন দিস ইজ। হ্যাঁ, যেটা এখানে 10 টাকা ইনভেস্ট করলে 100 টাকা হয়ে যায়, 100 টাকা ইনভেস্ট করলে 1000 টাকা হয়ে যায়। হ্যাঁ, এবং তারা এতটা বড় লোক হয়ে গেল। এক সময় এমন ছিল, এমন অবস্থা ছিল যে হুগলিতে, যেখানে পর্তুগিজদের মেইন যে একটা বেস ছিল কলকাতার পাশে যে হুগলি, হ্যাঁ, সেই হুগলিতে
পর্তুগিজ ব্যবসায়ীরা যে ঘোড়াগাড়িতে চলত, সেই ঘোড়াগাড়ি যে লাগাম ছিল, সেই লাগাম ছিল গোল্ডের, গোল্ড প্লেটেড লাগাম ছিল। যে কি পরিমাণ অর্থ তাদের ছিল, ইউ ক্যান গেট দ্য আইডিয়া, যে কি পরিমাণ তারা বাণিজ্য তারা করতো, কি পরিমাণ প্রফিটে তারা বাণিজ্য করতো। তো এই বাণিজ্য করতে করতে যখন পর্তুগিজরা যখন এখানে বেশ অনেক বড়লোক হয়ে গেল, এই পর্তুগিজদের দেখা দেখি বাকিরাও কিন্তু আসা শুরু করলো। অন্যান্য ইউরোপিয়ানরা তখন মনে করলো, আরে এর পর্তুগিজরা যায় কোথায়, কিভাবে যায়, তারা কিন্তু এই নোহাও গুলো কিন্তু তারা জানার চেষ্টা করলো। এবং আলটিমেটলি তারাও কিন্তু পর্তুগিজদের সাথে সাথে পিছনে পিছনে সেই আফ্রিকা ঘুরে, পশ্চিম আফ্রিকা গিনি উপকূল ঘুরে, অ্যাঙ্গোলা, নামিবিয়া, সাউথ আফ্রিকা, ইস্ট আফ্রিকা হয়ে আবার সে ভারতে এসে হাজির হলো। এসে তখন তারা ডিসকভার করলো যে এখানে তো অনেক কঠিন ব্যবসা, কারণ তারা কিন্তু আমেরিকার যে যে গোল্ড আর সিলভার, এটা কিন্তু অন্যান্য ইউরোপিয়ানদের কাছে নাই। ব্রিটিশ আর ফ্রেঞ্চটা কিন্তু সাউথ আমেরিকায় তারা কিন্তু কলোনি করতে পারে, সাউথ আমেরিকার কলোনি কিন্তু এই স্পেন আর পর্তুগালের হাতে। হ্যাঁ, তো স্পেন আর পর্তুগাল যে গোল্ড আর সিলভার পেত, সেই সিলভার দিয়ে তারা বাণিজ্য করত, কিন্তু বাকি ইউরোপিয়ানরা, ব্রিটিশরা, ফ্রেঞ্চরা কিন্তু এটা পায়নি। সো তাদের অনেক কষ্ট করতে হয়েছে, ডাচরা এসেছে, ডাচরা অনেক কষ্ট করতে হয়েছে, কষ্ট করলো তারাও কিন্তু অনেক বাণিজ্য এখানে করেছে। তো আলটিমেটলি যেটা দাঁড়ালো, পর্তুগিজরা কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি, কিন্তু ব্রিটিশরা আর ডাচরা তারা অনেক কুটচালের মাধ্যমে, ফ্রেঞ্চরাও এরা অনেক কুটচালের মাধ্যমে, এরা অনেক বুদ্ধিদীপ্ত কাজ করার মাধ্যমে, প্লাস তাদের সামরিক শক্তি বেশি থাকার কারণে তারা আলটিমেটলি এখানে টিকে গেল। স্পেশালি ব্রিটিশরা শেষ পর্যন্ত বাকি সবাইকে তাড়িয়ে দিয়ে তারা মাস্টার অফ অল হয়ে গেল। এই যে একটু আগে যেটা বলছিলাম, ইন্ডিয়ান ওশান ছিল মুসলিম লীগ, তারপর থেকে আস্তে আস্তে এটা ইউরোপিয়ানরা ঢুকে গেল, তারপর 200-250 বছরের মধ্যে এটা ইউরোপিয়ানরা কন্ট্রোল নিয়ে ফেলল। তো 1750 সালের দিক থেকে দেখা গেল এখানে মুসলিমদের হাতের বাণিজ্য, বাণিজ্যের কন্ট্রোলটা কাদের কাছে চলে গেছে, ইউরোপিয়ানরা, এবং সেখানে ইউরোপিয়ানদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রিকে ব্রিটেন, কারণ ব্রিটেন বাকি সবগুলো ইউরোপিয়ান কান্ট্রিকে ডিফিট করে তারা এখানে মাস্টার হয়ে গেছে। সো এইখানেই কিন্তু ব্যাটল ফর ইন্ডিয়ান ওশান আমরা যেটা বলছি, এইখানে কিন্তু সেই ব্যাটল, এই ব্যাটল কিন্তু আবির্ভাব। এই ব্যাটলটা শুরু হয়েছিল অ্যারাউন্ড যখন 15th century দিকে, যখন ভাস্কো দা গামা যখন এই ইন্ডিয়ান ওশানে যখন প্রথম আসলো, যখন মুসলিমে যখন প্রথম ডিসকভার করা শুরু করলো যে এরা তো এখানে আসছে কলোনি করার জন্য, তখন কি করলো মুসলিমে তাদেরকে বাধা দিল, এবং ওমানের সুলতান তার যে হেডকোয়ার্টার্স, সেটা হেডকোয়ার্টার্স সে মাস্কট থেকে সেই ইস্ট আফ্রিকার তানজানিয়ার দারেসালাম বন্দর, কারেন্টলি তানজানিয়ার রাজধানী, সে দারেসালামে কিন্তু সে তার রাজধানী নিয়ে আসে এই পর্তুগিজদেরকে কাউন্টার করার জন্য। তারা অনেক চেষ্টা করেছে, তারা পারেনি। উসমানী খিলাফতের আন্ডারে বেশ কয়েকটা নেভাল এক্সপিডিশন করা হয়েছিল, যেগুলা ইজিপ্ট থেকে এবং বসরা থেকে রওনা হয়েছিল এই পর্তুগিজদেরকে ডিস্ট্রয় করার জন্য, সেগুলো ফেল করেছে। কারণ যুদ্ধ জাহাজ বানানোর যে টেকনোলজি, সেই যুদ্ধ জাহাজ বানানোর টেকনোলজিতে তার ইউরোপিয়ানরা কিন্তু অনেক এগিয়ে গেছে। আমি কিন্তু বলছিলাম যে মুসলিম লেক হওয়ার কারণে এই লেকের মধ্যে কিন্তু কোনো শত্রু নাই, কোনো যুদ্ধ নাই। শত্রু যুদ্ধ না থাকার কারণে এখানে কিন্তু যুদ্ধ জাহাজ বানানোর কোনো টেকনোলজি ছিল না। সেই টেকনোলজি, যুদ্ধ জাহাজ বানানোর টেকনোলজিটা ইউরোপিয়ানরা নিয়ে আসছিল, কারণ ইউরোপিয়ান শুধু হিংসা রাজনীতি চলে, সবাই খালি হিংসার মধ্যে ছিল, সবাই একজন একজন কন্টিনিউয়াস মারামারির মধ্যে ছিল। যে কোনো যে কোনো জাহাজ তৈরির সময় তারা অলওয়েজ চিন্তা করেছে সেই জাহাজটাকে আরো কিভাবে আর্ম করা যায়, কিভাবে এটার মধ্যে অস্ত্র দেওয়া যায়, কিভাবে এটাকে শক্তিশালী করা যায়, এটা যুদ্ধ জাহাজ বানানো যায়। তো যে কারণে প্রত্যেকটা জাহাজই ইউরোপ থেকে যখন আসতো তারা কিন্তু অস্ত্র সজ্জিত হয়ে আসতো। তো যদিও তারা বাণিজ্য করার জন্য আসতো, প্রত্যেকটা বাণিজ্য জাহাজের উপরে অস্ত্র থাকতো, সোলজার থাকতো সেখানে। হ্যাঁ, এইভাবে করে তারা কিন্তু আস্তে আস্তে ভারত মহাসাগরের কন্ট্রোলটা নিয়ে নিল, এবং ভারত মহাসাগরের যে ট্রেডটা, যে যে খুব দামি লিউক্রেটিভ যে ট্রেডটার কথা আমরা যেটা বলছি, চায়না এবং ইন্ডিয়ার যে ট্রেডটা, এই চায়না ইন্ডিয়ার ট্রেডটা তারা নিয়ে নিল। এবং এই ট্রেডটা যখন ইউরোপিয়ানদের কাছে চলে গেল, তখন আরেকটা কাহিনী ঘটলো, সেটা হচ্ছে যে সিল্ক রুটের যেটা কথা বলছিলাম, চায়না থেকে সেন্ট্রাল এশিয়া হয়ে মিডল ইস্ট পর্যন্ত ল্যান্ডের উপর যে সিল্ক রুটটা, সেই সিল্ক রুটের কিন্তু গুরুত্ব আস্তে আস্তে কমে যাওয়া শুরু করলো। কারণ সবচেয়ে বেশি ট্রেড কিন্তু সমুদ্রপথেই হওয়া শুরু করলো, যে এখানে যদি এফিসিয়েন্সি বলি, এখানে ইকোনমি অফ স্কেল বলি, সেখানে দেখা গেল সমুদ্রপথে অনেক সহজে এবং কুইকার এই এটা নিয়ে যাওয়া যাচ্ছে। তো আরেকটা জিনিস এখানে বলতেই হবে যে ভারত মহাসাগরে এই যে সেইল শিপ বা পালতোলা জাহাজ চলার একটা খুব চমৎকার একটা প্রবণতা ছিল, মানে প্রবণতা না বলে আমি বলি যে অ্যাডভান্টেজ ছিল আর কি।
একটা অ্যাডভান্টেজ ছিল, হ্যাঁ একটা অ্যাডভান্টেজ ছিল, এবং সেই অ্যাডভান্টেজটা ছিল মৌসুমী বায়ুর কারণে, মনসুন আমরা যেটাকে বলি। হ্যাঁ, এই মনসুনের কারণে 6 মাস বাতাস একদিকে যায়, 6 মাস এক্সাক্টলি উল্টা দিকে আসে। হ্যাঁ, সো যখন 6 মাস বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে যায়, তখন আরবের বণিকরা যেটা করত, তারা পাল তুলে দিত, তারা দক্ষিণ পশ্চিম দিকে সুন্দর তারা ইন্ডিয়া বা চায়নার দিকে চলে যেত। হ্যাঁ, আবার ছয় স্রোতের মাস অনুকূলে, পরে, হ্যাঁ স্রোতের অনুকূলে চলে যেত, খুব দ্রুত চলে যেত। এবং যখন 70 days ওই পাশে, ওই রাইট ওই পারে এসে যখন এই বঙ্গোপসাগর বা ওই ইন্দোনেশিয়া থেকে তারা যখন রওনা দিত, তখন কি করতো, ঠিক 6 মাস পরে যখন বাতাসটা উল্টো হয়ে যেত, যখন উত্তর পূর্ব দিক থেকে বইতো, তখন আবার তারা এই সেলটা তুলে দিত এবং অটোমেটিক ঘুরে তারা দেখা যেত খুব দ্রুত তারা আরবে চলে যেত। এই যে সুবিধাটা, এই সুবিধাটা ভারত মহাসাগরে যারা বাণিজ্য করতো, তারা অলওয়েজ এই অ্যাডভান্টেজটা পেত। ইউরোপিয়ানরা পরে এসে এই অ্যাডভান্টেজটা ইউরোপিয়ানরাও নিয়ে নেয়। তো এই ব্যাটলটা ইনফ্যাক্ট মানে চলছিল যতক্ষণ পর্যন্ত মুসলিমরা তাদেরকে মানে ইউরোপিয়ানদেরকে একটা রেজিস্ট্যান্স দিতে পারছিল, ততক্ষণ পর্যন্ত চলছিল। কিন্তু ইউরোপিয়ানরা যখন পুরোটা কন্ট্রোল নিয়ে নিল, তখন বেসিক্যালি তাদের হাতেই পুরোটা চলে যায় এবং পুরো এরিয়াটা, এই যেটা আমরা বলছিলাম যে মুসলিমদের হাতে ছিল পুরো এই ইস্ট থেকে, ইস্ট আফ্রিকা থেকে শুরু করে মিডল ইস্ট, ইন্ডিয়া, তারপরে ইন্দোনেশিয়া, পুরো পুরো কোস্ট লাইনটা ছিল মুসলিমদের কন্ট্রোলে। এই কোস্ট লাইনটা যখন ইউরোপিয়ান কলোনিস্টদের কন্ট্রোলে চলে গেল, তখন কিন্তু পুরো বাণিজ্যটা কিন্তু তাদের হাতে, তখন এটা হয়ে গেল একটা ব্রিটিশ লেক। হ্যাঁ, পুরো এলাকাটা ব্রিটিশদের কন্ট্রোলে। ব্রিটিশরা যখন কন্ট্রোল করা শুরু করলো, তারা ইনশোর করা শুরু করলো এই লেকে যেন অন্য কোনো ইউরোপিয়ান জাহাজ যেন ঢুকতে না পারে, মানে অন্য কোনো ইউরোপিয়ান জাহাজ ঢুকতে পারবে কি পারবে না, এটা ব্রিটিশরা কন্ট্রোল করা শুরু করলো। তো তারা কি করলো, তারা সাউথ আফ্রিকাতে তাদের খুব স্ট্রং একটা বেস রাখলো, যাতে সাউথ আফ্রিকা হয়ে যে কোনো ইউরোপিয়ান জাহাজ যদি আসতে চায়, তাহলে দেখা যাবে যে ব্রিটিশদেরকে কাউন্টার করে তারপর তাকে ভারত মহাসাগরে ঢুকতে হবে। ঢুকতে হবে। হ্যাঁ, তো এই মেকানিজমটা ব্রিটিশরা মেনটেন করলো আনটিল অ্যারাউন্ড 1870, 1870 সাল পর্যন্ত। 1870 সালে যেটা হলো, ততক্ষণে উসমানি খিলাফতের হাত থেকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা ইজিপ্টকে, মিশরকে কন্ট্রোল করে নিয়েছে। এবং মিশরকে কন্ট্রোল করে নেওয়ার ফলে তারপর যেটা করলো, ফ্রেঞ্চ আর ব্রিটিশরা মিলে সুয়েজ খাল তারা কেটে ফেলে। হ্যাঁ, সুয়েজ খাল কাটার পরে যেটা হলো, তখন আর এই সাউথ আফ্রিকা ঘুরে কোনো জাহাজকে আর ভারত মহাসাগরে আসতে আসতে হলো না। সেই জাহাজগুলা সেই সুয়েজ খাল হয়ে কিন্তু ভারত মহাসাগরে সুন্দর ঢুকে পড়ছে। হ্যাঁ, জি তো তখন যেটা হলো যে তখন স্টিম শিপের ইয়াতে চলে আসে, তখন পালতোলা জাহাজ কিন্তু আর নেই। 1870 সালের পর থেকে সব কিন্তু স্টিম শিপে চলে গেল। হ্যাঁ, পরবর্তীতে স্টিম থেকে পরে তেলের জাহাজে চলে গেল। তেলের জাহাজ, স্টিম শিপ, এগুলো কিন্তু সবই কিন্তু খুব সহজেই কিন্তু এই সুয়েজ খানাল ক্যানাল হয়ে আসা শুরু করলো। তখন সাউথ আফ্রিকার যে গুরুত্বটা ছিল অ্যাজ এ গেট কিপার ফর ইন্ডিয়ান ওশান, সেটা কিন্তু এই গেট কিপারটা চলে গেল কিন্তু আলটিমেটলি মিশরের কাছে। সো মিশর যে কন্ট্রোল করবে, সে ভারত মহাসাগরের ট্রেড কন্ট্রোল করবে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার ছিল যেটা আমি একটু আগে বলছিলাম, যে ভারত শুধু একা না, এখানে ভারত আর চীনের মধ্যে যে বাণিজ্য সেটা ছিল, এখানে প্রচুর মানুষ থাকে। সো প্রচুর মানুষ থাকে, এখানে প্রচুর জিনিস উৎপাদিত হয়। সো ব্রিটিশ, ফ্রেঞ্চ, এই ইউরোপিয়ানরা তারা এই এই অঞ্চলে তারা এখানে প্রচুর বাণিজ্য করেছে। এবং যখন বাণিজ্য করে তারা যখন ওয়েলথ তৈরি করলো, যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যখন তারা ইন্ডাস্ট্রি করা শুরু করলো, তখন সেই ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তারা কোথায় বিক্রি করবে, সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট গুলা তখন জাহাজে করে তারা এখানে ইন্ডিয়া আর চায়নাতে বিক্রি করা শুরু করলো। কেন? কারণ ইন্ডিয়া আর চায়না হচ্ছে সবচেয়ে বড় মার্কেট, প্রচুর মানুষ এখানে। হ্যাঁ, যদি চিপ প্রোডাক্ট, তারা যদি চিপ প্রোডাক্ট প্রচুর পরিমাণে যদি তারা বিক্রি করতে পারে, দেল মেক আ লট অফ মানি। সো তখন তারা যেটা করলো, তারা ইন্ডিয়া আর চায়নাকে টার্গেট করে, মানে মার্কেটকে টার্গেট, ইন্ডিয়া চায়না মার্কেটকে টার্গেট করে, তারা ইউরোপে বানানো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট গুলি তারা এখানে এনে বিক্রি করা শুরু করলো। এবং সেই মানিতে তারা আবার ইউরোপে আরো ইন্ডাস্ট্রি করা শুরু করলো। সেইভাবে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে মানে ইউরোপে ইন্ডাস্ট্রি ডেভেলপ করা শুরু করলো, আর এই অঞ্চলের ইন্ডাস্ট্রি ডিস্ট্রয়েড হওয়া শুরু করলো। এবং আলটিমেটলি দেখালো যে ইউরোপিয়ানরা ওভারঅল যে ওয়ার্ল্ড জিডিপির একটা বড় অংশ ইউরোপের দিকে চলে গেল, যেখানে যদিও তাদের পপুলেশন ছিল কম, পপুলেশন সবচেয়ে বেশি ছিল সবসময় ইন্ডিয়া আর চায়নাতে। তারপরে দেখা গেল যেহেতু ইন্ডাস্ট্রি নাই, যেহেতু এখানে শুধুমাত্র পপুলেশনের উপর বেস করে যেটা বলে যে ইকোনমি,
এটার কারণে দেখা গেলো যে ইন্ডিয়ার চায়না ইকোনমি ছোট হয়ে আসছে আর ইউরোপের ইকোনমি বড় হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে আমেরিকা কলোনাইজেশনের পরে যখন আমেরিকা যখন বড় হলো, আমেরিকা এজ এ কান্ট্রি যখন আসলো 1775 সালের পর থেকে, তখন দেখা গেলো সেই আমেরিকার জিডিপি তখন বাড়া শুরু করলো, কারণ তারাও তাদেরও সেই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। সো ইউরোপ আর আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি বড় হওয়া শুরু করলো আর ইন্ডিয়া চায়নার ইকোনমি ছোট হওয়া শুরু করলো। যে ব্যাটল অফ ইন্ডিয়ান ওশন আমরা বলছি, সেই ব্যাটল অফ ইন্ডিয়ান ওশন কিন্তু এই ট্রেড এর সেই কন্ট্রোল, এটা মুসলিম লীগে যখন ছিল, মুসলিম লীগ আমরা যেটাকে বলছি, যখন মুসলিমদের আন্ডারে ছিল তখন মুসলিমরা পুরোটা কন্ট্রোল করেছে, তখন কিন্তু মুসলিমদের হাতে প্রচুর ওয়েলথ ছিল। পরবর্তীতে যখন মুসলিমদের হাতে যখন ইউরোপের কাছে চলে গেল, তখন ইউরোপিয়ানরা এই ট্রেডটা কন্ট্রোল করেছে এবং সেই ট্রেডের উপর বেস করে ইউরোপে তারা ইনভেস্ট করেছে, তারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে। সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে ইউরোপে তৈরি করা যে প্রোডাক্ট গুলা, সেই প্রোডাক্ট গুলো আবার ইন্ডিয়া আর চায়নাতে বিশাল জনসংখ্যার মার্কেটে তারা বিক্রি করেছে, সেই মার্কেটে বিক্রি করে তারা আবার ওয়েলথ তৈরি করেছে। এই ওয়েলথ এর উপরেই কিন্তু, যেটাকে আমরা রয়্যাল নেভির যে কুইন অফ দ্য সিজ যেই টাইটেলটা তারা যে পেয়েছে, এটা কিন্তু তারা তৈরি করতে পেরেছে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী রয়্যাল নেভি কিন্তু তারা তৈরি করতে পেরেছিল, জাস্ট বিকজ তারা এই ইন্ডিয়া আর চায়নার রিট্রিটটা, রিসোর্সটা আসলে এইটাই যে এই মার্কেটের যে কন্ট্রোলটা, এই পুরো মার্কেটের কন্ট্রোলটা, এখানে কে বাণিজ্য করবে, এই বাণিজ্যের কন্ট্রোলটা, এই বাণিজ্যের কন্ট্রোলটা ব্রিটিশরা নিয়ে গেল। এটাই হচ্ছে বেসিক্যালি সেই ব্যাটল অফ দি ইন্ডিয়ান ওশন। এবং ইন্ডিয়ান ওশনের গুরুত্বটা হচ্ছে সেই এই ট্রেড, তখনও তাই ছিল, এখনো তাই আছে এবং প্রবলি ভবিষ্যতে তাই থাকবে। যে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন কন্ট্রোলটা আমেরিকার হাতে চলে গেল, এখন ধরেন যে পশ্চিম ভারত তো ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন এখান থেকে চলে গেল আপাত দৃষ্টিতে ইন্ডিয়া থেকে, তারপরও তো তারা তাদের প্রভাব এখানে অবশ্যই পশ্চিমারা ধরে রাখার চেষ্টা করছে। এই কন্ট্রোলটা এখন কিভাবে এই মেকানিজমটা তারা বেসিক্যালি এখানে ধরে রাখছে? আচ্ছা, আমি একটা একটু বলতেই হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা হয়েছে, আমি এর আগেও বলেছিলাম আরেকটা আরেকদিনের সেশন, আমি বলছিলাম যে আমেরিকানরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনকে সাহায্য করছিল, যখন হিটলারের এগেনস্টে হিটলারের কাছ থেকে ব্রিটেনকে বাঁচানোর জন্য ব্রিটেন যখন আমেরিকার কাছে সাহায্য চাইছিল, তখন আমেরিকা শর্ত দিয়েছিল যে ব্রিটেনকে ইন্ডিয়া ছাড়তে হবে এবং আরো যে অন্যান্য কলোনিগুলো আছে সেই কলোনিগুলোকে ব্রিটেনকে ছাড়তে হবে, তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেটস ব্রিটেনকে হেল্প করবে। সো এই হেল্পের বিনিময়ে 1947 সাল থেকে শুরু করে ব্রিটেনে কিন্তু ডিকলোনাইজেশন হয়েছে, বিশেষ করে ইন্ডিয়া এবং অন্যান্য যে অনেকগুলো ইম্পর্টেন্ট কলোনি ছিল এই কলোনিগুলো কিন্তু ব্রিটেনে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ইন্ডিয়া ছেড়ে দিতে হয়েছে। এবং ইন্ডিয়া থেকে ইন্ডিয়া, তারপরে সিঙ্গাপুর, তারপরে ম্যাকাও, এরকম আরো বেশ কয়েকটা বাণিজ্য পোস্ট ছিল, এই বাণিজ্য পোস্টগুলো ধীরে ধীরে তাদের ছেড়ে দিতে হয়েছে। এবং এটার মধ্যে আলটিমেট যেই কাজটা যে আমেরিকা যেটা করেছে সেটা হচ্ছে 1956 সালের সুয়েজ যুদ্ধ। 1956 সালের সুয়েজ যুদ্ধ, 1956 সালে জামাল আব্দুল নাসেরের সরকার যেটা করে, সে হঠাৎ করে সুয়েজ ক্যানালটা সে নিজের আয়ত্তে নিয়ে নেয়। এটা তখন পর্যন্ত ব্রিটিশ আর ফ্রেঞ্চটা কন্ট্রোল করতো। তো সুয়েজ ক্যানালের এই ন্যাশনালাইজেশন বা জাতীয়করণের কারণে যেটা হয়েছিল যে ব্রিটিশরা তখন বাধ্য হয়েছিল সুয়েজ ক্যানালের যে পূর্ব দিকে তাদের যতগুলো অ্যাসেট আছে সবগুলো ছেড়ে দিত, স্পেশালি ইন্ডিয়া এবং সিঙ্গাপুর এবং আশেপাশের এর সাথে যত ট্রেড আছে পুরোটা ছেড়ে দিতে তা বাধ্য হয়েছিল। সো এই ডিকলোনাইজেশনটা আমেরিকা বাধ্য করেছিল এই ইজিপ্টের মাধ্যমে। তো ব্রিটিশরা যেটা করেছে যে তারা এখান থেকে ছেড়ে এসছে ঠিকই, কিন্তু এই অঞ্চলে তাদের প্রভাব ধরে রাখার জন্য তারা যে কিছু মানে ইনফ্লুয়েন্সার অন্যান্য তারা কাজগুলো ইউজ করেছে, তাদের যেই লোকগুলো রয়েছে সেই লোকগুলোকে তারা ইউজ করেছে, কারণ তারা এখানে অনেকদিন কলোনিয়াল পাওয়ার ছিল। এই লোকগুলোকে, এই এলাকার লোকগুলোকে তারা অনেক ধীরে 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 গ্রুম করেছে, তাদেরকে তৈরি করেছে, তাদের আইন তৈরি করেছে, তাদের আইন কিভাবে চালু কিভাবে চালাতে হবে সেগুলো শিক্ষা দিয়েছে। হ্যাঁ, এখানকার আইনজীবী যারা ছিল সবাই কিন্তু, আমরা খেয়াল করি যে ব্যারিস্টারি পড়ার জন্য ব্রিটেন, হ্যাঁ ব্রিটেনে যায় এবং ব্যারিস্টারি পড়ে তারা অনেকে কি করে, তারা কিন্তু এখানে এসে রাজনীতি করে। হ্যাঁ, অ্যাডভোকেট, ব্যারিস্টার, তারা কিন্তু রাজনীতি করে, তারা কিন্তু সবাই কিন্তু বেসিক্যালি ব্রিটিশ কনসেপ্টে কিন্তু তারা ধারণ করে, তারা ধারণ করে।
সো যেটার কারণে আমেরিকা যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সুপার পাওয়ার হয়ে গেল এবং এই এলাকার কন্ট্রোল নিয়ে নিল, তারপরেও যে ব্রিটিশদের যে ইনফ্লুয়েন্সটা এই পলিটিশিয়ানদের মধ্যে, এই আইনজ্ঞদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, এডুকেশনিস্টদের মধ্যে, এগুলো কিন্তু রয়ে গেল। তারা কিন্তু এখনো কিন্তু ব্রিটিশ কনসেপ্টে কিন্তু বের হতে পারে। হ্যাঁ, সেটার কারণে রজ্জুগুলো ধরেই কিন্তু এখানে কিন্তু রয়ে গেল। তারা মনে করছে যে হ্যাঁ, এখন হয়তো বা আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু ভবিষ্যতে কখন একটা সুযোগ আসতে পারে যে সুযোগের মাধ্যমে ব্রিটেন হয়তো বা তার জায়গাটা আবার পুনরুদ্ধার করে নিতে পারে। তো সেই সুযোগে ব্রিটেন ব্রিটেন ছিল, এবং অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ধরেই কিন্তু ব্রিটেন আবার ফেরত আসার চিন্তা ভাবনা করেছে। গ্লোবাল ব্রিটেন যেটা বর্তমানে পিছিয়ে, সেটা আমরা পরে কথা বলবো, গ্লোবাল ব্রিটেন পরে কথা বলবো। আচ্ছা, আরেকটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলের, ভারত মহাসাগরীয় অঞ্চলের যে রিজিওনাল পাওয়ার, অর্থাৎ চীন এবং ইন্ডিয়া, এই চীন এবং ইন্ডিয়া দুটি পাওয়ারেরই স্বার্থ এখানে ভারত মহাসাগরে জড়িয়ে আছে, এবং তারা দিন দিন অনেক বড় হচ্ছে, ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হচ্ছে আবার। হ্যাঁ, মানে পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে। এখন এদের এই স্বার্থগুলোকে কিভাবে এরা ব্যালেন্স করে? মানে এখানে আসলে যেটা দেখতে হবে যে ইন্ডিয়া আর চায়না, এর আগে আমি বলেছি ইন্ডিয়া আর চায়না আসলে কখনোই সুপার পাওয়ার ছিল না, তারা আসলে নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। এই কান্ট্রিগুলো অনেক বড়, বিশাল আকৃতির, হ্যাঁ, তাদের অনেক বিশাল ইকোনমি, এবং যদি ওয়েলথের দিক থেকে চিন্তা করি, ওয়েলথের দিক থেকে তারা এই কলোনিয়ালিজম আসার আগে তারা কিন্তু বেশ স্যাটিসফাইড ছিল নিজেদেরকে নিয়ে, কারণ তারা অনেক প্রোডাক্ট তারা তৈরি করতো, যে প্রোডাক্ট গুলো তারা মিডল ইস্টে ইউরোপে বিক্রি করে দে মেড আ লট অফ মানি। হ্যাঁ, যেটা কারণে এই এলাকাগুলোকে কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে ইউরোপ আর মিডল ইস্ট, তারা কিন্তু সবাই কিন্তু দেখেছে যে এটাই হচ্ছে গিয়ে সেই গোল্ড মাইন, যে এখানে ব্যবসা করতে আসলে প্রচুর অর্থ তৈরি করা যায়, অর্থ অনেক বিত্ত বৈভব তৈরি করা যায়, জাস্ট বিকজ এখানে অনেক মানুষ থাকে এবং অনেক রিসোর্স থাকে, অনেক প্রোডাক্ট তৈরি হয়ে গেল। তো সেই জিনিসটা আগে যেটা যেরকম ছিল, এখন আবার সেই জায়গাটা আবার ব্যাক করছে। হ্যাঁ, মাঝখানে কলোনিয়াল টাইমটা এটা তারা শোষণের কারণে দেখা গেছে যে এখানে সেই রিসোর্স গুলো হয়তো বা ছিল না, কিন্তু সেটা কিন্তু আবার ব্যাক করছে, কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনসংখ্যা। হ্যাঁ, জনসংখ্যা যেখানে থাকবে সেখানে কিন্তু অনেক জিনিস তৈরি করার জন্য হাত থাকবে, অনেকগুলো হাত থাকবে, একটা মানুষের দুটা হাত, কোটি কোটি মানুষের 2 কোটি হাত, 100 কোটি মানুষের 200 কোটি হাত। হ্যাঁ, সেই লেবার পাওয়া যাবে একটা, আরেকটা হচ্ছে মুখ, 1 কোটি মানুষের 1 কোটিটা মুখ, দ্যাট মিনস 1 কোটি মানুষকে খাওয়ার খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে একটা মার্কেট, একটা কনজাম্পশন, একটা কনজিউমার মার্কেট। সো ইন্ডিয়া এবং চায়না অ্যাজ 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 বিগ ফোর্সেস ফর কনজাম্পশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইনভেস্টমেন্ট, তার কারণে সেই সেই যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া চায়না থেকে কখনোই যায়নি। বরং ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন ওয়েজ বেড়ে গেল, হ্যাঁ, যখন সেখানে পারিশ্রমিক বেশি দিতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদেরকে, সো সেই অবস্থা থেকে যখন তারা আউটসোর্স করে যখন এশিয়াতে আসা শুরু করলো, যখন ইন্ডিয়া এবং চায়নাতে তারা ইনভেস্ট করা শুরু করলো তাদের চিপ লেবারের জন্য, তখন কিন্তু দেখালো সেই 1750 সালের আগের যে কাহিনী ছিল সেটা কিন্তু আবার ব্যাক করছে। হ্যাঁ, 1750 সালের আগে কি ছিল, ইন্ডিয়া আর চায়না ছিল প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসে কিন্তু ফেরত আসছে, এবং তারা কি ছিল, অ্যাট দ্য সেম টাইম কনজাম্পশন হাউসও ছিল, কারণ তাদের প্রচুর মানুষ, সেই জিনিসটা কিন্তু ফেরত এসেছে। সো ইন্ডিয়া আর চায়নাকে যদি আমরা ধরি, এরা কিন্তু এখন এখন কিন্তু বিশাল প্রোডাকশন হাউস, অ্যাট দ্য সেম টাইম কনজাম্পশন হাউস, এবং তাদের যখন দেখা যাচ্ছে যে পার ক্যাপিটা ইনকাম যখন বাড়ছে, তার মানে পার ক্যাপিটা ইনকামের বাড়ার সাথে সাথে তাদের কিন্তু কনজাম্পশন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এখানে প্রচুর গরিব মানুষ এখনো আছে, কিন্তু গরিব মানুষ থাকলেও যতটুকু মানুষ কনজিউম করছে সেটাও দেখা যাচ্ছে ইউরোপ আমেরিকার চেয়ে বেশি সংখ্যায়, বিশাল বিশাল সংখ্যা। এখানে অনেক বড় মার্কেট এবং প্রচুর লেবার থাকার কারণে এই জায়গার কিন্তু আবার ইম্পর্টেন্স বেড়ে যাচ্ছে। এবং ইন্ডিয়া আর চায়না যেটা করছে, তাদের রিজিওনালি তাদের এই প্রোডাকশন হাউসগুলোকে নিজেরা কন্ট্রোল করতে চাচ্ছে, যে আমার ব্যবসাটা আমি যাতে কন্ট্রোল করি। হ্যাঁ, আমি এটা অন্য কাউকে দিব না, আমি ইউরোপিয়ানদের হাতে দিব না, আমেরিকানদের হাতে দিব না। সো এটা একটা কিছুটা জাতীয়তাবাদের একটা আমরা একটা জিনিস আমরা দেখছি।
বেসিক্যালি ইন্ডিয়া চায়না, তারা তাদের নিজেদের কোনটিটাকে তারা প্রোটেক্ট করতে চাচ্ছে। এটা এমন না যে তারা গ্লোবালি ডমিনেন্ট হতে যাচ্ছে, তারা মিডল ইস্ট, ইউরোপ, আফ্রিকা, আমেরিকার কন্ট্রোল নিয়ে ফেলতে চাচ্ছে, সেটা কিন্তু না। ওকে, যেটা ইউরোপিয়ানরা একসময় করেছে, যে একসময় এর আগে, তার আগে মুসলিমরা করেছে, গ্লোবালি ডমিনেট করেছে, সেই গ্লোবালি ডমিনেট করার জিনিসটা কিন্তু ইন্ডিয়ারও নাই, চায়নারও নাই, সেরকম অ্যাম্বিশন নাই, সেরকম ইচ্ছা তাদের নাই। তো তারা তাদের নিজেদের এরিয়াটাকে প্রোটেক্ট করতে চাচ্ছে। সো ইন্ডিয়া যখন দেখছে যে তার বন্দরের আশেপাশে চাইনিজ সাবমেরিন ঘোরাঘুরি করছে, তখন সে মনে করছে যে আমার এরিয়াতে চাইনিজরা ডমিনেট করছে। অথবা ঠিক একই সাথে যদি যখন ইন্ডিয়ার যুদ্ধ জাহাজ গুলা আমেরিকার সাথে জয়েন্ট এক্সারসাইজ করার জন্য সাউথ চায়না সিতে যাচ্ছে, তখন চায়না বলছে এখানে ইন্ডিয়া আসলে করতে। হ্যাঁ, তো তারা নিজেদের এরিয়া গুলোকে তারা মেইনলি প্রোটেক্ট করতে চাচ্ছে, নিজেদের গুলো হ্যালো। হ্যালো, হ্যাঁ, এই একটু সমস্যা হচ্ছিল হ্যাঁ, আর কি। হ্যাঁ, এখন ঠিক আছে কানেকশন। এখন হ্যাঁ কীর্তন শোনা যাচ্ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি বলেন। হ্যালো, হ্যাঁ, জি আমরা যেটা যেটা বললাম ঠিক যে আছে। ইন্ডিয়া চায়না যেটা তো এক্সপ্লেন করলাম যে শরীফ ভাই, হুম জি জি এটা একটু কন্টিনিউ করেন, আর কিছু কি বলবেন এই বিষয়ে? আর 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 কোনো প্রশ্ন আছে কিনা, আমি ইন্ডিয়া আমার চায়না মনে কি এই জিনিসটা হয় ক্লিয়ার হয়েছে কিনা। আজকের জন্য, যেহেতু আমাদের যারা ভিউয়ার্স তাদের কাছ থেকে কোনো প্রশ্ন নাই, শেষ করি। হ্যাঁ, আজকে আজকে তো তো ভিউয়ার কম মনে হয়। আগামীকালকে আবার আজকে আসলে টাইমটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, যার জন্য ভিউয়ার একটু কম আছে। তো এটা সমস্যা না, এটা ভিডিওটা যেহেতু আপলোড করা থাকবে, সবার কনভিনিয়েন্ট টাইমে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, জি জি, তাহলে শেষ করি আজকে। জি ইনশাল্লাহ, হ্যালো, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।